জঙ্গিপুরের প্রভাত প্রদীপ শিক্ষক শিক্ষানুরাগী সাহিত্যিক জঙ্গিপুর বইমালার প্রতিষ্ঠাতা ও সদস্য শ্রী হরিলাল দাস রবিবার রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। সাহিত্য সহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। টিভি 24 বাংলার পক্ষ থেকে তার প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য ও বিনম্র প্রণাম। জঙ্গিপুরের প্রবাদ প্রতিম শিক্ষক শিক্ষানুরাগী সাহিত্যিক জঙ্গিপুর বইমেলার প্রতিষ্ঠাতা ও সদস্য শ্রী হরিলাল দাস রবিবার রাত্রে পরলোক গমন করেন। কর্মজীবনে রঘুনাথগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করলেও স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি ছিলেন জঙ্গিপুরের সকল ছাত্রছাত্রীর আদর্শ শিক্ষক। সাংবাদিক মহলে খুবই জনপ্রিয় ছিলেন। একসময় আনন্দবাজার সহ নিয়মিত বিক্ষণ ধর জঙ্গিপুর সংবাদে লেখালেখি করেছেন। দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত তাকে খুব স্নেহ করতেন। ছাত্রজীবন থেকেই বর্ণময় ছিলেন। কেন কলেজে জিএস নির্বাচিত হয়েছিলেন, পরে বাম রাজনীতির ভাবধারায় যুক্ত হন। শেষ 10 থেকে 15 বছর অবশ্য সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। বহরমপুর কেন কলেজের সঙ্গে শেষ জীবন পর্যন্ত যোগাযোগ তার বিচ্ছিন্ন হয়নি। আজীবন প্রাক্তনী সভার সক্রিয় সদস্য ছিলেন। এই বছর তাকে কেন কলেজ থেকে সেরা প্রাক্তনী সম্মান দেওয়া হয়। এই রকম সাহিত্য সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ জঙ্গিপুরবাসী। টিভি 24 বাংলার পক্ষ থেকে তার প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য ও বিনম্র প্রণাম।